হিন্দু ধর্ম হল পৃথিবীর প্রাচীনতম ধর্ম ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে উৎপন্ন হয়ে হিন্দু ধর্ম বিস্তার লাভ করেছিল মধ্য এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে পরবর্তীকালে অন্যান্য ধর্মের প্রাদুর্ভাবের ফলে হিন্দু ধর্মের প্রভাব হ্রাস পায় এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে এটা প্রায় সকলেরই জানা যে ভারত এবং নেপাল এই দুটি দেশেই হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ। তবে অনেকেরই হয়তো জানা নেই যে পৃথিবীতে আরও একটি দেশ আছে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী আশ্চর্যের বিষয় হল এই দেশটি ভারতীয় উপমহাদেশ তো নয় এশিয়া মহাদেশের কোনো দেশও নয় ভৌগোলিক মানচিত্র অনুসারে এই দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত যারা এখনো অনুমান করতে পারলেন না তাদের জন্য বলি আমরা ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মরিসাসের কথা বলছি ক্ষুদ্র হলেও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত অর্থনীতির কারণে বিশ্ব মানচিত্রে তার উজ্জ্বল উপস্থিতি মরিশাসে হিন্দুদের আগমনের ইতিহাস জানতে হলে দুই শতাব্দী পিছিয়ে যেতে হবে পর্তুগিজ ডাচ এবং ফরাসিদের হাত ঘুরে আঠেরোশো দশ খ্রিস্টাব্দে ব্রিটিশদের অধীনস্থ হয় তখন সেখানকার আখের ক্ষেত এবং চিনির কলে কাজ করত আফ্রিকা থেকে নিয়ে আসা কৃতদাসরা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কৃতদাস প্রথা নিষিদ্ধ হলে ব্রিটিশরা তাদের উপনিবেশ ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের নিয়ে আসতে শুরু করে অভাব অনটনের কারণে বিহার উত্তরপ্রদেশ ওড়িশা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ থেকে দলে দলে মানুষ জাহাজে করে মরিসাসের উদ্দেশ্যে রওনা হন আঠেরোশো থেকে উনিশশো একুশ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় পাঁচ লক্ষ চুক্তিবদ্ধ শ্রমিককে মরিসাসে আনা হয়েছিল এই শ্রমিকদের অনেকেই চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরে না গিয়ে মরিসাসেই থেকে যান তাদের বংশধরেরাই বর্তমানে মরিসাসের দুই তৃতীয়াংশ নাগরিক তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মরিসাস আজ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে মরিসাসের ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী তারা হলেন দ্বীপ রাষ্ট্রের মোট জনসংখ্যার ঊনপঞ্চাশ শতাংশ এর পরে আছেন তেত্রিশ শতাংশ খ্রিস্টান এবং সতেরো শতাংশ মুসলিম এইভাবেই ভারত এবং নেপালের পরে মরিশাস হলো পৃথিবীর তৃতীয় হিন্দু সংখ্যাধিক্যের দেশ মরিশাসের সর্বত্র প্রচুর হিন্দু মন্দির আছে মহাশিবরাত্রি হোলি গণেশ চতুর্থী দীপাবলি দুর্গাপূজা মকর সংক্রান্তি এদেশে সারম্বরে পালিত হয় হিন্দুদের কাছে গঙ্গা নদী ও তার জল অত্যন্ত পবিত্র কিন্তু মরিশাসে গঙ্গা কোথায় এখানে একটি নির্জন স্থানে আগ্নেয়গিরি সৃষ্ট একটি হ্রদ ছিল ভারতে গঙ্গার উৎস গোমুখ থেকে জল নিয়ে এসে এই হ্রদের জলে মিশিয়ে দেওয়া হলো এবং তার নামকরণ করা হল গঙ্গা তালাও মরিসাসের হিন্দুদের কাছে এই গঙ্গা তালাও পবিত্রতম স্থান জীবনে অন্তত একবার গঙ্গা তালাওয়ের জলে পূর্ণ স্নান করাকে তারা কর্তব্য মনে করেন এখানে আছে একশো ফুট উঁচু মঙ্গল মহাদেব শিব এবং একশো ফুট উঁচু দুর্গা মূর্তি যা পৃথিবীর মধ্যে উচ্চতম খ্রিস্টাব্দের মার্চ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডক্টর শিবসাগর রামগুলাম এদেশের জাতির জনক এদেশের প্রধানমন্ত্রী পদে এ পর্যন্ত যে পাঁচজন অধিষ্ঠিত হয়েছেন তার মধ্যে চারজনই ভারতীয় বংশোদ্ভূত হিন্দু বর্তমান প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ এবং রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিংহ রূপন দুজনেই হিন্দু ভোজপুরি গুজরাটি মারাঠি তামিল তেলুগু ইত্যাদি ভারতীয় ভাষা এদেশে বহুল প্রচলিত ভারতের মতোই মরিসাসও একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এদেশের মানুষের ধর্মবিশ্বাস ভাষা সংস্কৃতি সর্বত্রই ভারতীয়তার স্পর্শ অনুভূত হয় তাই অনেকেই মরিসাসকে ভারতের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করেন